এখন থেকে এই তে আপনাকে কেউ আর বিরক্ত করতে পারবে না। যে কেউ ইচ্ছা করলে বিভিন্ন গ্রুপে আপনাকে অ্যাড করতে পারবে না, যে কেউ আপনাকে কল করতে পারবে না। আপনি যদি ভিডিও কলে কথা বলেন, আপনার ভিডিও কেউ রেকর্ডও করতে পারবে না। এরকম গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন এবং উপকৃত হবেন। তার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনি সর্বপ্রথম ইমো অ্যাকাউন্টে চলে আসবেন। তো আমি ইমো অ্যাকাউন্টে চলে এসেছি। এখানে থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সেটিংস রয়েছে। আমরা সর্বপ্রথম আমাদের প্রোফাইলে চলে আসব। হ্যাঁ, তো আমরা এই প্রোফাইলে চলে এসেছি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন রয়েছে। তো এখানে সেটিংস নামে একটি অপশন রয়েছে। আমরা সর্বপ্রথম সেটিং এই অপশনটিতে ক্লিক করব, কারণ আমাদের সকল প্রকার কাজ এবং সকল প্রকার সেটিং এই অপশনটিতে রয়েছে। তো আমরা সেটিং এই অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাংশন এর নিচে প্রাইভেসি নামক একটি অপশন রয়েছে। জাস্ট আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট সিন একটি অপশন রয়েছে। তো লাস্ট সিন এখানে আমার অলরেডি নোবডি দেওয়া আছে, কারণ আমি যদি অনলাইনে থাকিও কেউ আমাকে দেখতে পারবে না। এই লাস্ট সিন এটা মানে হচ্ছে আপনি যদি অনলাইনে থাকেন, কতক্ষণ পূর্বে আপনি অনলাইনে ছিলেন বা এখন অনলাইনে আছেন কি না সেটা হচ্ছে দেখা যাবে অন্য অ্যাকাউন্টে থেকে। তো আপনি যদি হচ্ছে লাস্ট সিন এটা নোবডি দিয়ে রাখেন, তাহলে কেউ বুঝতেও পারবে না যে আপনি এখন অনলাইনে আছেন কি না। তো এরপরে যে অপশনটি রয়েছে সে অপশনটি হচ্ছে রিড রিসিপ্ট, অর্থাৎ আপনাকে যদি কেউ কোনো এসএমএস করে, আপনি যদি এসএমএসটি দেখেন, তাহলে সে এসএমএস ওইখান থেকে বোঝা যাবে যে আপনি এসএমএসটি সেন্ড করেছেন। তো আপনি এটি নোবডি দিয়ে রাখতে পারেন আপনার ইচ্ছা। তো এরপরে যে অপশনটি রয়েছে যে হু ক্যান ইনভাইট মি টু গ্রুপ, অর্থাৎ কে আমাকে গ্রুপে ইনভাইট করতে পারবে। তো এখানে যদি আপনি এভরিবডি দিয়ে দেন বা এভরিওয়ান দিয়ে দেন, তাহলে সবাই আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে। তো আমি চাচ্ছি যে সবাই না, আমার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারা অ্যাড করবে, তার জন্য আমি মাই কন্ট্যাক্ট দিয়ে রাখছি। তো এরপরে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ইস্যু, যে আপনি যদি কারোর সাথে ভিডিও কলে কথা বলেন, তাহলে সে ভিডিও কল কেউ রেকর্ড করতে পারবে না, হ্যাঁ, বা হচ্ছে স্ক্রিনশট নিতে পারবে না। তো সেই অপশনটি আপনি বন্ধ করবেন কিভাবে? তো নিচে দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট ফর কলস, জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি অন এবং অফ এর একটি বাটন রয়েছে। জাস্ট আপনি এই বাটনটিতে ক্লিক করবেন। এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার এটি প্রাইভেসি মোড অন হয়ে যাবে, অর্থাৎ এরপরে থেকে আপনাকে কেউ ভিডিও কলে কেউ স্ক্রিনশট নিতে পারবে না, বা হচ্ছে কেউ স্ক্রিন রেকর্ডার করে আপনার এই ভিডিওটি কেউ কোথাও পাবলিশ করতে পারবে না। হ্যাঁ, মোট কথা হচ্ছে আপনি একদম প্রাইভেসির ভিতরেই থাকবেন। তো আজকে এ পর্যন্ত ছিল। এরপরে যদি ইমো সম্পর্কে আপনার কোনো কিছু জানার প্রয়োজন থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন এবং অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।